ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার টু এর সেট ফোরের কোশ্চেন করছি। প্রথম কোশ্চেনটা বলেছে বিউট টুইন, বিউট মানে চারটে কার্বন, আর জেড জেড স্ট্রাকচারটা বলে জেড মানে সেম সাইডে থাকবে, তার মানে দুটো মোস্ট প্রায়োরিটি গ্রুপ সেম সাইডে রয়েছে। দেখো সিএস থ্রি এক নম্বরে, হাইড্রোজেন দুই, সিএস থ্রি এক, হাইড্রোজেন দুই, মোস্ট প্রায়োরিটি গ্রুপটা সেম সাইডে রয়েছে, তাই এটা জেড স্ট্রাকচার। পরেরটা বলেছে ফাইন্ড ইলেকট্রোফাইল অ্যান্ড নিউক্লোফাইল। দেখো নাইট্রোজেনের লোন পেয়ার আছে, তাই জন্য এটা হবে নিউক্লোফাইল, এটা হবে নিউক্লোফাইল। আর দ্বিতীয় যে কম্পাউন্ডটা রয়েছে এখানে দেখো অক্সিজেন টেনে নিচ্ছে, টেনে নেওয়ার জন্য কার্বনের মাথায় ডেল্টা প্লাস ক্যারেক্টার বাড়ছে, তেমনই ইলেকট্রোফাইল। পরেরটা বলেছে ইউনিট অফ এ। দেখো ভ্যান্ডারওয়াল ইকুয়েশন কী, এইটা হলো ভ্যান্ডারওয়াল ইকুয়েশন, ভি মাইনাস এন ভি ইকুয়াল টু এনআরটি, তার মানে প্রেশারের ইউনিট আর এর ইউনিটটা সেম, তার মানে এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, প্রেশার ইউনিট কি এটিএম, তাহলে এ সমান কী হবে এটিএম ভি স্কোয়ার বাই এন স্কোয়ার, তার মানে এটিএম লিটার স্কোয়ার মোল মাইনাস টু। ক্রিটিক্যাল টেম্পারেচার কাকে বলে, ক্রিটিক্যাল টেম্পারেচার সেই টেম্পারেচার যেখানে গ্যাস এবং লিকুইডের যে ইকুইলিব্রিয়ামটা আছে সেটা মিনিমাম, এবং ক্রিটিক্যাল টেম্পারেচার উপরে থাকলে গ্যাস এবং ক্রিটিক্যাল টেম্পারেচার নিচে থাকলে ভেপার। ম্যাক্সওয়েল ইকুয়েশন দুটো টেম্পারেচারের ক্ষেত্রে বলেছে ওয়ান বাই এন ডি এন সি বাই ডি সি, এটা হলো সি, এটা হলো টি ওয়ান টেম্পারেচারে যদি গ্রাফটা হয়, টি টু হলে আরেকটু ফ্ল্যাট হবে। ইকুইপার্টিশন অফ এনার্জি, ইকুইপার্টিশন অফ এনার্জি হলো টোটাল এনার্জি হবে, এটা হলো ট্রান্সলেশন এনার্জি প্লাস রোটেশন এনার্জি প্লাস ভাইব্রেশন এনার্জি, এটা হলো ইকুইপার্টিশন অফ এনার্জি। বলেছে ল্যাটিস এনার্জি কী, ল্যাটিস এনার্জি ইজ দ্য অ্যাট্রাকশন ফোর্স বিটুইন ক্যাটায়ন, মনে করো এন এ প্লাস অ্যান্ড অ্যানায়ন, ইট ইজ দ্য অ্যাট্রাকশন ফোর্স বিটুইন ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন, এটাকে দেখানো হয় জেড প্লাস ইন্টু জেড মাইনাস বলে ইকুয়েশনটা দিয়ে দেবে ইউ নট, আর একটা ইউ নট ল্যাটিস এনার্জি ওয়ান বাই আর প্লাস প্লাস আর মাইনাস। নেক্সট কোশ্চেন সিও টু নন পোলার কেন, সিও টু যে স্ট্রাকচারটা আগে দেখতে পাবে এটা হলো সিও টু স্ট্রাকচার, তাহলে ডাইপোল মোমেন্ট সমান কী হবে মিউ ওয়ান স্কোয়ার প্লাস মিউ ওয়ান স্কোয়ার প্লাস টু মিউ ওয়ান কস, মাঝখানে অ্যাঙ্গেলটা দেখো 180 ডিগ্রি, কস 180 ডিগ্রি, তাহলে করলেই ভ্যালুটা পাচ্ছ জিরো। এক্সি এফ ফোরের ক্ষেত্রে বলেছে ড স্ট্রাকচার করতে হবে, এক্সি এফ ফোরের ভিএসিপিআর স্ট্রাকচারটা কেমন হয় না, এরকম থাকবে আর লোন পেয়ারগুলো ওপরে থাকবে আর নিচে থাকবে, কারণ দেখো এটা আটটা, ফ্লোরিন হলো 4 × 1 মানে টোটাল 12টা, পেয়ার হলো 12/2 মানে 6টা, আর লিগ্যান্ড আছে 4টে মানে দুটো হলো লোন পেয়ার। বলেছে বন্ড রিভার্স সাইকেল করতে বলেছে এনএসিএলে, তো এনএ এটা সলিড থাকে, প্রথমে এইচবি ভেপার দেবো, এনএ গ্যাস হবে, তারপর আয়নাইজেশন এনার্জি এনএ প্লাস হলো, এবার হলো সিএল, সিএল মানে হাফ সিএল টু মানে হাফ এইচডি মানে সিএল আসবে, মাইনাস ইলেকট্রন অ্যাফিনিটি সিএল মাইনাস হবে, তারপর এই দুটো জোড়া লাগবে মাইনাস ইউ নট এনএসিএল তৈরি হবে, তাই তো, তার মানে এটা টোটাল ডেল্টা এইচ কত হবে, ডেল্টা এইচ হবে এই যে এইচ ভি প্লাস আইই প্লাস হাফ এইচডি প্লাস মাইনাস ইএ ইএ, এটা মাইনাস হবে আর একটা হলো মাইনাস ইউ নট। বলেছে পিসিএল ফাইভ নন বাট এনসিএল ফাইভ ক্যান নট সিন, কারণ হবে পিসিএল ফাইভে ফসফসের মধ্যে কী আছে ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকবার জন্য এই যে এসে থাকা ইলেকট্রনটা ডিতে পাঠানো পসিবল হয়, ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকার জন্য এখান থেকে এখানে যেতে পারে, ফলে 5টা আনপেয়ার ইলেকট্রন তৈরি করতে পারে, এবং 5টা আনপেয়ার ইলেকট্রন তৈরি করবার জন্য ভ্যালেন্সি 5 শো করে, তাই জন্য পিসিএল ফাইভ ভ্যালেন্সি 5 দেখা। কিন্তু নাইট্রোজেনের মধ্যে কী থাকে, নো ভ্যাকেন্ট ডি অরবিটাল, তাহলে ভ্যাকেন্ট ডি অরবিটাল না থাকলে কী হবে, এস থেকে পিতে ডিতে ইলেকট্রনটা ট্রান্সফার করা যাবে না, তাই জন্য এনসিএল ফাইভ দেখায় না। নেক্সট কোশ্চেন বলেছে এস এফ সিক্সের স্টা মানে হাইব্রিডেশনটা কী হবে, দেখো এটা হলো এস এফ সি
স্ট্রাকচার, ভিএসি পেয়ার থেকে স্ট্রাকচারটা আঁকবে। এবার এস এর এক্সাইটেড স্টেট ইলেকট্রনগুলো কোথায় থাকে, এরমভাবে থাকবে চারটে পাঁচটা ছটা। তাহলে দেখো চারটে ছটা ফ্লোরিন আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তার মানে হাইব্রিডেশন হবে একটা এস তিনটে পি দুটো ডি, এস পি থ্রি ডি টু। তো এস পি থ্রি ডি টু হবে আমার কাছে অ্যান্সার। তো এই ছিল আমাদের প্র্যাকটিস কোশ্চেন সেট, চ্যাপ্টারটা হলো আমাদের সেমিস্টার টু এর সেট ফোরের কোশ্চেন। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য, আশা করব ভিডিওটা তোমাদের উপকারে আসবে। নমস্কার।